হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমেরিকান চপসি। তো বন্ধুরা চলুন শুরু করি। আমি এখানে একটি ফ্যামিলির জন্য চার পিস নুডলস নিয়ে নিলাম, ম্যাগি নুডলস নিলাম। ফুটানো গরম পানিতে আমি দিয়ে দিলাম লবণ, একটু তেল। এবারে আমি নুডলসগুলোকে না ভেঙে সরাসরি আমি গরম পানিতে ছেড়ে দিব এবং ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন নুডলসগুলোকে কিন্তু আমি ভেঙে দিইনি, অলরেডি সিদ্ধ হয়ে আসলে নুডলসগুলোকে আমি এবার ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিলাম যাতে ঝরঝরা থাকে। দেখুন এটা আবার আমি ছেঁকে নেব। নেওয়ার পরে এবার একটি প্যানে আমি পরিমাণ মতো নর্মাল তেল দিয়ে নিলাম। তেলে আমি সুন্দর করে দেখুন এই যে এইভাবে, এটা ভালো হয় সবচেয়ে ছোট ফ্রাই প্যান হলে, একটু বড় দেখে আমি এই জন্য একটু কাটা চামচ দিয়ে সাইডটাকে দেখুন একটু রাউন্ড করে দিব যাতে দেখতে ভালো দেখা যায়। আর যদি আপনি ছোট ফ্রাই প্যানে করেন তাহলে আবার কিছু করা লাগবে না। তো বন্ধুরা এটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দেব যাতে এপিট ওপিট দুপিট খুব ভালো করে মচমচে ভাজা হয়। তো বন্ধুরা হয়ে গেছে, আমি এভাবেই এক এক করে চার পিস করে নিলাম। এবারে আমি একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে নিলাম, আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। দিয়ে দিলাম হচ্ছে ম্যারিনেট করা চিকেন। চিকেনটা ভালো করে একদম একটু লো হিটে ই করে একদম ভাজা ভাজা করে নিলাম, সিদ্ধ হয়ে আসছে দেখুন। এবারে আমি ফ্রাই প্যানে আরেকটু ঘি দিয়ে দিলাম রসুন কুচি, তারপর হচ্ছে আদা কুচি, এবারে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, এ পর্যায়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি, দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, এটা অপশনাল, দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পাতা, এবারে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব সাদা গোলমরিচ, দিয়ে দিব ওই যে ম্যারিনেট করা যে চিকেনটা আমি রান্না করেছিলাম সেটা, এগুলো ভালো করে মিশাবো। দিয়ে দিব হচ্ছে চিলি সস, এটা না থাকলে টমেটো সস দিয়ে হবে, আমি টমেটো কেচাপও দিচ্ছি। বন্ধুরা এরপর যে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা পরিমাণ মতো দিবেন, দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করতে হবে। আমি যেই নুডলসের যে মশলাগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি এবং আরেকটু বাড়তি সস দিচ্ছি। এবারে আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। আমি নর্মালি ডিম পোচ করে নেব, ডিম পোচের উপরে আমি হোয়াইট পেপার দিচ্ছি পরিমাণ মতো। দেখুন আমি যদিও এটা একদম কাঁচা থাকলে ভালো হয়, আমেরিকান চপসিতে কিন্তু কাঁচা হয়, বাট আমি ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে বাঙালি যেহেতু সেই হিসাবে এটা খেতে যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখুন বন্ধুরা এবারে আমি সার্ভিং ডিশে আমি এই নুডলসটা রাখলাম, ভাজা নুডলসটা রাখলাম এবং এর উপরে যেই মশলাটা অর্থাৎ বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করলাম সেটা আমি এক এক করে দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় খুব আলতোভাবে এগুলো ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা খুব স্বস্তিরই করবেন বন্ধুরা। দেখুন চমৎকারভাবে এটা দেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দিব যেই ডিম পোচগুলো করে রাখা হয়েছিল সেগুলোকে দিয়ে দিব এক এক করে সবগুলোর উপরে। তারপরে আমি একটু ডেকোরেশনের জন্য একটু টমেটো সস নিব, টমেটো সস দিয়ে দেখুন খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের এই রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে ঘরের তৈরি খাবার খাবেন, সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ।